আমার বন্ধুগণ, যখন রসুলে পাক চলে আসলেন, আসার পথে এক বৃদ্ধা মহিলাকে কাঁদতে দেখলেন। এক বৃদ্ধা মহিলা রাস্তার মধ্যে কাঁদতেছে। তিনি জিজ্ঞাসা করলেন, বৃদ্ধা মহিলারা আপনি কান্না করেন কেন? মহিলা জবাব দিল, বাবা রে, আমি তোমারে চিনি না, এত সকালবেলা তোমাকে দেখলাম ফজরের আগে। আমি এক ইহুদির বাড়িতে কাজ করি, আমি অসুস্থ, অসুস্থতার কারণে শরীর দুর্বল, ঠিক মতো তার বাড়িতে আজকে আগে আগে যেতে পারি নাই, বিলম্ব হয়ে গিয়েছে, আরও আগে তার বাড়িতে যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না, তাই ইহুদি আমার উপর অত্যাচার করতে পারে, আমি অসুস্থ মানুষ, বুড়া মানুষ, আমার উপর অত্যাচার করবে, এই জন্যে কাঁদতেছি। রসুল বললেন, বুড়িমা, তুমি আমার সঙ্গে চলো, আর কাঁদবেন না, আমি ইহুদির বাড়িতে তোমাকে নিয়ে যাব, তোমার ব্যাপারে সুপারিশ করব, তুমি বসে থাকবে, আমি মুহাম্মদ কাজ করে দেব। বৃদ্ধা মহিলাকে নিয়ে ইহুদির বাড়িতে পৌঁছে গেলেন। তিনি বিলম্ব হওয়ার কারণগুলো বললেন, সব কিছু বলবার পরে নবীজি বললেন, শুনুন ইহুদি, আমি মহিলার কাজ করে দিব, মহিলা অসুস্থ কাজ করবে না। ইহুদি ডাক দিয়ে বলছে, আপনি কি তাহলে মুহাম্মদ? নবীজি বললেন, তুমি কেমনে আমাকে চিনলে? ইহুদি বলছে, বলেন তো, আপনি কি আজকে রাত্রে মেরাজে গিয়েছে? আল্লাহু আকবার! আমার নবীজি বলেন, এখনো বাড়িতে যাই নাই, এখনো রাস্তায়, তুমি কেমনে জানলে? আজকে আমি মেরাজে গিয়েছিলাম, তুমি কেমনে জানলে? ইহুদি পণ্ডিত, ইহুদি বলতে লাগলো, তাওরাত কিতাবে লেখা আছে, শেষ জামানার নবী রাত্রে মেরাজ থেকে ফিরে এসে ভোরবেলা এক বৃদ্ধা মহিলাকে তিনি সাহায্য করবেন। এই মহিলা ইহুদির বাড়িতে কাজ করত, তিনি ইহুদির বাড়িতে সুপারিশ করবার জন্য যাইবেন, আপনি যেহেতু আমার বাড়িতে আসছেন, আজকে সকালবেলা এক বৃদ্ধা মহিলার সুপারিশ নিয়া আমি বুঝতে পেরেছি আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনি আজকে মেরাজে গিয়েছেন, সত্য বলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, হ্যাঁ, আমি আজকে মেরাজে গিয়েছি। ইহুদি বলছে, আমি বিশ্বাস করি আপনি আখিরি জামানার পয়গম্বর, আর দেরি করা যায় না, এই মুহূর্তে আপনি আমাকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পয়গম্বর আমাকে আপনি মাফ করে দিবেন। বৃদ্ধা মহিলার কাছে মাফ চাইল। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে ফজরের নামাজ আদায় করার জন্য পৌঁছে গেলেন। নামাজ পড়লেন, মেয়েরাজের ঘটনা বললেন। মেয়েরাজের কথাগুলো শুনবার পরে সকালবেলা কাফেরদের নেতা আবু জাহাল বিদ্রুপ করতে লাগলো, উল্টা পাল্টা বলতে লাগলো, আহারে মোহাম্মদ নাকি এক সেকেন্ডের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, ওখান থেকে সাত আসমান পার হইয়া আর সে মোয়াল্লায় গিয়েছে, কেমন পাগলামি কথা, এতদিন তো আমরা পাগলামি বলতাম, এখন মানুষ পাগল বলবে। এই কথা থেকে, এই ঘটনার থেকে সত্য প্রমাণিত হয়, নবীজির মেয়েরাজ স্বপ্নে ছিল না, সরাসরি ছিল। স্বপ্নে তো বহুতে বহুত কিছু দেখে, এটা নিয়ে মারামারি করার দরকার কি? দেখেন না, আপনারে ঘুমাইয়া দেখবেন কালকে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে, তাহলে কী হলো? স্বপ্নে দেখলে কী হয় আর কি যায়? সুতরাং আবু জাহাল যেহেতু এত খারাপ ব্যবহার শুরু করেছে, বোঝা গেল স্বপ্নে না। রসুল সশরীরে গিয়েছিলেন মেয়েরাজে। আবু জাহাল চিন্তা করল, এই মুহূর্তে কী করা যায়, সকালবেলা দৌড়ে আবু বকরের বাড়িতে গিয়ে বলছে, আবু বকর, তোমার সঙ্গে কিছু কথা আছে, এতদিন আমরা পাগল বলেছি লোকটাকে, আজকে তুমিও বলবা পাগল। আবু বকর বললেন, কি হয়েছে? একটা লোক আজকে বলছে সে নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, ওখান থেকে সিদ্রাতুল মুনতাহায় গেছে, সাত আসমান পার হইয়া ওখান থেকে আর সে আজিমে গেছে, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছে, এরপরে নাকি আবার ফিরে আসছে। আবু জাহালকে আবু বকর বললেন, বলো না লোকটাকে, কে গেছে আর কে আসছে, কে বলছে? আবু জাহাল বলছে, আর কে তোমার বন্ধু মুহাম্মদ? আবু বকর বললেন, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী যদি বলে থাকে এক কোটি বার সত্য, এখানে মিথ্যা নাই। আল্লাহু আকবার! আমার নবীজি বলেছেন, এতে সত্য। আবু বকর দৌড়াই আমার নবীর সামনে আসলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন, আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আজকে মেয়েরাজে গিয়েছিলেন, আপনি আমাকে বলেন নাই, আবু জাহাল থেকে আমি শুনছি, আমি সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রাসূল, আপনার মেয়েরাজ সত্য। আল্লাহু আকবার!
আমার বন্ধুগণ, এরপরেই লম্বা কথা লম্বা সামনের দিকে নিতে চাই না। রসুল পাক বুরাকে গিয়েছিলেন, বুরাকের গতি বিদ্যুতের চাইতেও বেশি। বিদ্যুৎ তো আপনারা জানেন বিদ্যুতের গতি কেমন। যদি আজকে নারিন্দার মধ্যে বিদ্যুতের সুইচ থাকে, লাইট যদি আমেরিকায় থাকে, এখানে সুইচ দিলে জ্বলব নি, কথা হয় না জ্বলবে নি। যুদ্ধ হয় এই ইউক্রেনে, রিমোট রেখে দিয়েছে রাশিয়ায়। যুদ্ধ হয় আফগানিস্তানে, রিমোট রেখে দিয়েছে আমেরিকায়। ওখানে সুইচ দিলে ওখানে বোমা পড়ে, কত সময় পড়ে কথা বলেন, এক সেকেন্ডের ভিতরে। যদি এখানে সুইচ দিলে কোটি কোটি মাইল দূরে লাইট জ্বলে, আমার নবীও এক সেকেন্ডে দুনিয়া থেকে আরশে আজিমে যাইতে পারে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ সব পারেন, কথাগুলো লম্বা। এই জন্য আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, মেরাজ থেকে আসলেন। এখানে আরো আশ্চর্যজনক ঘটনা কেমনে আপনাদেরকে বুঝাই। আমার নবী দুনিয়ার জমিনে মেরাজে হাওয়ার বাতাস থেকে দুনিয়ার জমিনে হাওয়ার বাতাস, বিদ্যুতের হাওয়ার, হাওয়ার দূরত্ব, হাওয়ার দ্রুতগতি আর বিদ্যুতের দ্রুতগতির চাইতে হাজার হাজার কোটি গুণ দ্রুতগতি হচ্ছে বরাক, দ্রুতগতি হচ্ছে রফরফ। আমার নবী তো এর চাইতে বেশি পৌঁছে গিয়েছেন। আলোর গতি প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইলের বেশি না। যে দুর্ঘটনার দৃশ্য নিয়ে আলো দূর থেকে বিলম্ব, আমার রসুল তো সেকেন্ডে কয়েক হাজার কোটি কোটি বছরের রাস্তা পার হয়ে যায়। আপনাদেরকে বোঝাবার জন্যে বলি, এক লোক আমার নবীর কথাগুলা শুনলো, ইহুদি একটা লোক নবীজির কথা শুনলো। তিনি নাকি রাত্রবেলা মেহরাজে গেলেন, মেহরাজ থেকে আসলেন, আয়েশা দেখেন ঘরের সব কিছু ঠিক আছে, কড়াও নড়ে, পানিও পড়ে, বিছানাও গরম। রসুলের এই কথা শুনে ইহুদি হাসতে লাগলো। রসুলের দরবার থেকে বাড়িতে গেল, যাবার সময় রাস্তার থেকে বিশাল বড় একটা মাছ কিনছে, মাছ কিনে নিয়ে গেছে বাড়িতে। স্ত্রীকে বলছে, স্ত্রী এই মাছটা তুমি ভালো করে রান্না করো, আমি পুকুর থেকে গোসল করে আসি। আল্লাহর ইচ্ছা হলো দুনিয়ার মানুষকে বুঝাতে চান। আমার বন্ধুগণ, এটা কোরআনের কথা না, হাদিসের কথা না, ইতিহাস থেকে বলছি। আশরাফ আলী তানবী বলছেন, এমন সময় লোকটা যখন পুকুরে গোসল করতে গিয়ে ডুব দিছে, ডুব দেওয়ার পরে ডুব দিয়া উটা দেখে পুকুরও নাই, কাপড়ও নাই, আরেক দেশ দেখা যায়। ওখানে গিয়া দেখে এতদিন ছিল সে পুরুষ, ডুব দিয়া পানির নিচ থেকে উটা দেখে সে নারী, সুবহানাল্লাহ নাই। আমার বন্ধুগণ, সে দেখে ডুব দিয়ে উঠে দেখে অন্য জগতে চলে এসেছে, সে একজন সুন্দরী যুবতী রাজকন্যায় পরিণত হয়েছে, নতুন দেশের রাস্তাঘাট খুঁজে পায় না, মহিলা মানুষ, এখন কি করবে, এদিক সেদিক তাকাচ্ছে। এমন সময় দেশের দেশের যে যিনি বাদশাহ ছিলেন যুবরাজ, এই যুবরাজ তিনি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে কোথাও যাচ্ছিলেন। একজন রাজকন্যাকে রাস্তায় এদিক সেদিক ঘোরাঘুরি করতে দেখে তাকে নিজের ঘোড়ার পিঠে সওয়ার করলেন, বাড়িতে নিয়ে গেলেন, তাকে বিয়ে করলেন, 27 বছর ঘর সংসার করলেন, বাচ্চা কাচ্চা হইল। এরপরে ওই লোকটা আবার একদিন আইসা পুকুরে ডুব দিছে, নদীতে ডুব দিছে, ডুব দিয়া উইটা দেখে আবার আগের জায়গা, আল্লাহ একবার বলেন না, আবার দেখে আগের জায়গা, হে আগে লুঙ্গি রাখা, এখন দেখা যায় মহিলা না পুরুষ হয়ে গেছে, লজ্জায় লঙ্গি পরে, বলতেছে কি ব্যাপার রে, আমি যে মোহাম্মদ কিনে টাকটা করছিলাম এখন মনে শাস্তি পাইলাম। বাড়িতে দৌড় দিছে গিয়া দেখে এখন পর্যন্ত তাজা মাছ নড়াচড়া করে, বউ এখন রান্নাই করে নাই। বৌরি জিগে, কি ব্যাপার, রান্না করলে না, আমার বিয়ে হইলো, 27 বছর ঘর সংসার করলাম, বাচ্চা কাচ্চা হইলো, কই রে পাগলই গেছে রে, দেখা যায় কেমন পাগল হয়েছে, চিন্তা কর। আমার বন্ধুগণ, কথাগুলো এই জন্য বোঝাবার জন্য নিয়ে এসেছি, আমার আল্লাহ চাইলে সব কিছু পারে, কি পারে না। এজন্য আমার বন্ধুগণ, মেরাজের ঘটনা আরো লম্বা, আর সামনের দিকে যেতে চাই না, এতক্ষণ এতটুকুন থেকে বুঝাতে চাইলাম। আমার নবী মেরাজ করেছেন স্বশরীরে, এতে কি মিথ্যা না সত্য, কথা বলেন মিথ্যা না সত্য? আমার নবীর মেরাজ সত্য না মিথ্যা? এই জন্যে আমার বন্ধুগণ, আমার নবীর মেয়েরা সত্য, আমার নবীও সত্য, আমরা এখানে মিথ্যা বলি না।
আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালকে বলবো, আল্লাহ আমাদেরকে দুনিয়া যতদিন রাখো এই রাসূলের উপরে ঈমানওয়ালা আমাদেরকে রাখো কোন, সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, এই রাসূলকে যদি পেতে হয় তাহলে আপনাদের কাছে বলবো, যৌবনকালে ইবাদত করেন। এই রাসূলকে যদি পেতে হয় যৌবনকালে ইবাদত করেন, এই জোয়ানিকে কাজে লাগান। আমি আমার বোনদেরকে বলছি, কলেজে পড়ুয়া যে বোন, সে কলেজে পড়তে গিয়ে কলেজ কাঁপিয়েছে, কলেজের ছেলেরা তাকে ভয় পাইত, এত সুন্দর স্মার্ট। যেই মেয়েটার পিছনে কলেজের ছেলেরা ঘুরত বিবাহের পরে, সেই মেয়েটাই তার স্বামীর কাছে অবহেলিত। ঠিক বললাম না, না ভুল বলেছি আমি? যেই মেয়েটা দুনিয়ার জমিনে হাজার হাজার ছেলেদের ক্রাশ, ক্রাশ তো বুঝেন, এটা তো আমি মস করে বুঝাই দিত না, হ্যাঁ যুবকের এটা বুঝে ভালো, ক্রাশ হয়ে থাকে, সেই মেয়েটাই স্বামীর কাছে হয়ে যায় রিজেক্টেড, দেখতেই পারে না। এর একটাই কারণ হচ্ছে, দুনিয়ার জমিনে আপনি দেখবেন অনেক সুন্দরী আছে যারা প্রতিনিয়তি তাদের সৌন্দর্য নিয়ে মাতামাতি করে, স্বামীর ঘরে তারা প্যারালাইজড। কথা বলেন না কেন? এর কারণ কি জানেন? আপনি আপনার সৌন্দর্য, আপনি আপনার যৌবন এই স্বামীর জন্য না রেখে আপনি আপনার বন্ধুদের সঙ্গে নষ্ট করে ফেলেছেন, এই জন্য দুনিয়ার জমিনে আপনার এই অবস্থা। এই জন্য বাবা যায়, আজকালকে আপনারা কি বিশ্বাস করবেন, প্রতিনিয়ত পত্র পত্রিকায় দেখবেন পাত্রী চাই যারা বিজ্ঞাপন দেয়, অধিকাংশই আপনি দেখবেন ডিভোর্সি সুন্দরী ধনীর মেয়ে। বলেন না কেন? কাহিনী কি? টাকাও আছে, সম্পদও আছে, সুন্দর ও স্মার্টও, এর কারণ কি? কারণ কি? তার মূল অস্তিত্বকে সে হারিয়ে ফেলেছে। এই জন্য আল্লাহকে আসতে এই মানুষ এত বেশি ডিভোর্স হওয়ার কারণ একটাই, যারা দেখবেন বিয়ের আগে খুব ডিমান্ডেড, বিয়ের আগে তারা খুব ডিমান্ড, তাদের ডিমান্ডের অভাব নাই, বিয়ের পরেই দেখবেন তারা স্বামীর কাছে অ্যাভয়েডে, আর ভাল লাগে না। এর কারণ স্বামী বুঝতে পেরেছে আপনার চরিত্র কেমন খারাপ ছিল বিয়ের আগে, আপনি খারাপ হয়ে গিয়েছেন, স্বামীকে ধোঁকা দিয়েছেন। এই জন্য স্ত্রীরা স্বামীদেরকে ধোঁকা দিবেন না, স্বামীরাও স্ত্রীদেরকে ধোঁকা দিবেন, বলেন না? এজন্য আমি বলবো, নারীর মুখের সৌন্দর্যের চেয়ে তার গুণ, মেধা, ধার্মিকতা এবং সৎ চরিত্রকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। বুঝাইতে পারি নাই? একজন নারীর মুখের সৌন্দর্য, তার স্মার্টনেস, তার স্ট্রাকচার, বডি ল্যাঙ্গুয়েজ, তার গুণ, তার মেধা, তার বডি ল্যাঙ্গুয়েজ, এগুলার বিপরীতে গুণ, মেধা, সৎ চরিত্র, এগুলাকে গুরুত্ব দিতে হবে, তার চেহারার গুরুত্বের দরকার নাই। যার মেধা, যার চরিত্র, যার ধার্মিকতা বেশি, সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি। এর জন্য আমরা পারব তো ইনশাল্লাহ, সবাই বলেন না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা আমাদের চরিত্রের হেফাজত করব, ইনশাল্লাহ বলেন। আমাদের ভাইদেরকে বলবো আপনারা চরিত্রের হেফাজত করেন, আমার বোনদেরকে বলবো আপনারা চরিত্রের হেফাজত করেন, আপনারা আপনাদের সৌন্দর্যের সৌন্দর্যকে স্বামীর সামনে প্রকাশ করেন, অন্যের সামনে প্রকাশ করবার কোনো দরকার নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। কথা লম্বা করবো না, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। কারো প্রশ্ন আছে কিছু? এতক্ষণের আলোচনার ভিতরে কোনো প্রশ্ন আছে? নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله
আমরা যারা হাত উঠাইলাম, আমাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও ইয়া আল্লাহ। আজকে রজব মাসের শেষ রাত্র, কোটি কোটি মানুষকে মাফ করে দিবা, এই সময় আমাদেরকেও তাদের সঙ্গে মাফ করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের জাদির দিলের ভিতরে যত জায়জ মাকসাদ আছে সকল জায়জ মাকসাদগুলোকে তুমি পুরা করে দাও, জায়জ উদ্দেশ্যগুলোকে পুরা করে দাও, আমাদের জীবনকে তুমি কমপ্লিট কামিয়াবি নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের রুহানি জিসমানি বিমারগুলোকে শিফা দিয়ে দাও। আয় আল্লাহ যে ভাইয়ের চাকরির জন্য দৌড়ায় চাকরির ব্যবস্থা করে দাও, যেই বোনের বয়স হয়ে গিয়েছে বিয়ে হচ্ছে না বিয়ের ফয়সালা করে দাও, যার বিয়ে হয়েছে দীর্ঘদিন বাচ্চা পাচ্ছেন না তোমার কুদরত থেকে বাচ্চার ব্যবস্থা করে দাও। পরিবারের ভিতরে স্বামী স্ত্রী বাবা ছেলে মা মেয়ে ভাই বোন ভাই ভাইয়ের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা তৈরি করে দাও। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান জিন শয়তান থেকে আমাদের বাঁচাও ইয়া আল্লাহ। শয়তানি করে যারা হিংসা করে, হিংসা করে জুলুম করে, যারা হামলা মামলায় ফেলে বিপদগ্রস্ত করতে চায়, শয়তানদের থেকে আমাদের বাঁচাও ইয়া আল্লাহ, শয়তানদের থেকে আমাদের বাঁচাও। আয় আল্লাহ যেই মা যেই বোন যেই বাবা যেই ভাই কষ্ট করে দূর দূরান্ত থেকে আজকের তাফসিরে শরিক হলেন, আল্লাহ তাদের দুনিয়া আখেরাতকে কমপ্লিট কামিয়াবি নসিব করে দাও। আয় আল্লাহ কমপ্লিট কামিয়াবি নসিব করে দাও, আমাদের সবাইকে কবুল করে নাও ইয়া আল্লাহ। আমাদের মা বাপ যাদের কবরে, মা বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দাও, মা বাপ যাদের বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও, সন্তানদেরকে আলিম বানাও হাফেজ বানাও। আয় আল্লাহ আমাদের যাদের মা বাবা নাই, মা বাবার কবরটাকে জান্নাত বানাও, আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম রে মুনিব, আমাদের সবাইকে লাইলাতুল কদর পর্যন্ত পৌঁছায় দাও, ঈদের রাত্র পর্যন্ত আমাদের হায়াতকে বাড়াইয়া দাও, আসমানি জমিনি মুসিবত থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও। আয় আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়া দাও ইয়া আল্লাহ, আমাদের ইজ্জতের মালিক তুমি মুনি, আমাদের রিজিকের মধ্যে হালাল রিজিকের ফয়সালা করে দাও, আমাদেরকে হালাল কুশাদা রিজিকের ব্যবস্থা করে দাও, আমাদের হায়াতে বরকত দিয়া দাও, আমাদেরকে সুস্থ রাখো আল্লাহ, আমাদের সবাইকে সর্বোপরি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা অমনি অনেকেই দোয়া চেয়েছেন, যারা আমার কাছে দোয়া চাইলেন আল্লাহ তাআলা মৃত মোহাম্মদ জসিমউদ্দিন শিপলু সহ, মৃত মোহাম্মদ শহীদ হোসেন সহ, আরও যাদের জন্য দোয়া চাওয়া হইলে সবার জন্য দোয়া করলাম। আল্লাহ তাআলা তুমি সবার সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও ইয়া আল্লাহ। আমাদের মায়েদেরকে ঘরের কাজগুলা দিনের স্বার্থে করবার তৌফিক দিয়া দাও, তারা যেন বাচ্চাদেরকে দিনের তালিম দিতে পারে, তাদের মন দিমাগ কেমন করে তৈরি করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।